বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে দুই টুকরো মাছ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে, আর বানানো একেবারেই সহজ, খেতে তো ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দুই পিস মাছের টুকরো নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম, আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। এবার আমি 7-8টার মতন রসুন কোঁকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4 চামচের 1/3 ভাগ আদা বাটা, হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়োটা দিয়েছিলাম 4 চামচের 1/4 ভাগ, আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি 1/2 চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। এখন আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি 3টে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে হাফ করে কেটে রেখেছিলাম, আর এখানে আমি ছোট টমেটো নিয়েছি। টমেটোগুলোকেও ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা 2 পিস মাছের টুকরো দিয়ে দিতে হবে, ফ্লেমটা লোতেই আছে। এবার খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে মাছের টুকরোগুলোকে একটু মিশিয়ে নিতে হবে, আর লো ফ্লেমে প্রায় 5 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে। আর এই সময় অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছে, এতে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। লবণ চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে এইভাবে প্রায় 5 মিনিটের মতন রেখে দিচ্ছি, এতে মাছের টুকরোগুলো বেশ নরম হয়ে যাবে আর টমেটোগুলোও নরম হয়ে যাবে। 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন মাছের টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে। এখন সমস্তগুলো এক সাইডে করে নিতে হবে, আর মাছের পিস দুটো আর এক সাইডে করে নিতে হবে। তারপরে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। মাছের টুকরোগুলো ম্যাশ করে নেওয়ার পরে মাছের টুকরোর মতো যে কাঁটাগুলো আছে সেইগুলোকে একটু বেছে নিতে হবে। সমস্ত কাঁটাগুলোকে এইভাবে বেছে পরিষ্কার করে নিচ্ছি, আর এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে বা লোতেও রাখতে পারেন। সমস্ত মাছের কাঁটাগুলো বেছে নিয়েছিলাম, এবার একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, আর টমেটোগুলোকেও আবার একইভাবে ম্যাশ করে নিতে হবে। আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে প্রায় 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, মানে একটু শুকনো শুকনো করে নিতে হবে। একটু ভাজা ভাজা আর শুকনো শুকনো হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, এখন অল্প একটু কুচনো ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ স্বাদের মাছের ভর্তাটা একেবারেই রেডি, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না, খেতেও ভীষণ ভালো হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।